গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো চাইল্ড ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকে আমরা শিখবো তৃতীয় শ্রেণীর বারো নং পেজের গুণ অঙ্ক উপর ও নিচে লিখে গুণ চলো শুরু করি দেখো এখানে প্রথমে আছে ছয়ের ক কে তিন দিয়ে গুণ করতে হবে উপর নিচে লিখে গুণ করি তাহলে উপরে লিখব এই যে প্রথমে ক দাগ দিই ক দাগ দিই উপরে লিখবো ছয় নিচে তিন গুণের সময় কিন্তু উপর বা নিচে লিখলে গুণ ফলের কোনো মানে ইয়ে হয় না অসু মানে পাল্টাপাল্টি হয় না একই থাকে তো চলো তিন ছয় আঠেরো তারপর ক্ষয়ের অঙ্ক ষোলোর সঙ্গে ষোলোকে চার দিয়ে গুণ ষোলোকে চার দিয়ে গুণ চার ছক চব্বিশ চব্বিশের চার হাতে দুই হাতে দুই এখানে রেখে দিলাম চার দুগুণি আট আর এই দুয়ে যোগ করলে দশ গ গারকে চোদ্দোকে পাঁচ দিয়ে গুণ চোদ্দকে পাঁচ দিয়ে গুণ চার পাঁচা কুড়ি কুড়ি শূন্য হাতের দুই এখানে রেখে দিলাম হাতের দুই পাঁচ ওকে পাঁচ আর দুয়ে সাত এবার ঘয়ের অঙ্ক একুশ তিন দিয়ে একুশ তিন দিয়ে তিন ওকে তিন তিন দুগুণি ছয় দেখো এটা কিছুই করতে হলো না হাতে কিছু ছিল না তাই ঘরের পরে উমোর অঙ্ক উমো উমোতে আছে দশকে পাঁচ দিয়ে দশ কে পাঁচ দিয়ে গুণ পাঁচ শূন্য শূন্য পাঁচ ওকে পাঁচ হয়ে গেল ছয়ের অঙ্ক আঠাশকে চব্বিশ কে চার দিয়ে চব্বিশ কে চার দিয়ে চারি চারি ষোলো ষোলো ছয় হাতে এক চার দুগুনি আট আর একে নয় চলো শুরু করি দেখো বন্ধু এখানে দু রকমের ভাগ দেওয়া আছে একটা আছে পাতিয়ে দেওয়া আছে তিনটে ভাগ আর দুটো ভাগ হচ্ছে এতকে এত দিয়ে ভাগ আর এই এত সংখ্যা মানে সাতান্নকে পাঁচ দিয়ে ভাগ আর সাতাশকে তিন দিয়ে ভাগ করতে হবে এটা আমরা নিজেরা পাতিয়ে করব তো চলো শুরু করি দেখো এখানে আছে চার চার দিয়ে ভাগ করতে হবে তোমার আটচল্লিশকে দেখো এখানে একটু বুঝতে হবে বন্ধু এখানে ভাজ্য আর ভাজ্য কোনটা যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা ভাজ্য আর যাকে দিয়ে ভাগ করা হয় সেটা ভাজ ভাগ করে যে সংখ্যা পাবো সেটা ভাগ ফল আর ভাগের পরে যেটা অবশিষ্ট থেকে যাবে সেটা ভাগ শেষ তো চলো শুরু করি দেখো চার দিয়ে চারকে ভাগ করব। চার দিয়ে চারকে ভাগ করলে এক হয় চার ওকে চার এখানে আমরা লিখে নেব চার গুণ এক মানে চারকে এক দিয়ে গুণ করলে চার পাই তো বিয়োগ করলে সমান সমান কিছুই বসে না এখানে কাটা বা শূন্য দেওয়া যায় তো আমি কিছুই দিলাম না এখানে আট চারের ঘর নাম তো আট অবধি পড়ব চারের ঘর নাম তো চার অক্ষে চার চার দুগুণি আট চার দুগুণি চার গুণ দুই এখানে চার গুণ দুই দিয়ে চার দুগুনি আমরা এখানে আট পেলাম তাহলে এখানে আটে আটে মিলে গেলে শূন্য এখানে ভাগ ফল দেখো বারো ভাগ ফল আর ভাগ শেষ শূন্য আমরা এখানে লিখব ভাগ ফল ভাগ ফল ভাগ ফল কত বারো এক দশ দুই বারো আর ভাগ শেষ ভাগ শেষ ভাগ শেষ সমান সমান শূন্য ভাগ শেষ হয়ে গেল পর চলো তারপরে অঙ্কটা করি পাঁচ দিয়ে দেখো পাঁচ অব্দি গুণ পাঁচককে পাঁচ পেয়ে গেলাম পাঁচককে পাঁচ এই পাঁচ গুণ এক করে আমরা পাঁচককে পাঁচ পেয়েছি তাই আমরা এখানে লিখে রাখবো পাঁচককে পাঁচ বিয়োগ করলে শূন্য বা শূন্য বসে না আর এই পাঁচ নামিয়ে দিলাম তো আবার দেখো পাঁচককে পাঁচ আবার এখানে লিখে রাখবো পাঁচ গুণ এক শূন্য এখানে ভাগফল ফল পেলাম এগারো আর ভাগশেষ শেষ শূন্য তো আমরা লিখব ভাগ ফল ভাগ ফল এগারো আর ভাগ শেষ ভাগ শেষ শূন্য চলো পরের উদাহরণটা দেখি দেখো এখানে একটু আলাদা আছে বন্ধু তিন দিয়ে তিনের থেকে চার বড় তাই এক এক ঘরেই যাবে কিন্তু মানে মিলে গেল না তো চলো তিন অককে তিন তিন দুগুণি ছয় যেহেতু বেশি হয়ে যায় তাই তিন তিন দিলাম এখানে তিন গুণ এক তিন বিয়োগ করলে তিনের থেকে চারের থেকে তিন বাদ দিলে এক এই নয় নামিয়ে দিলাম তিনের ঘর নাম আমরা এমনভাবে পড়ব হয় উনিশ হবে বা উনিশের থেকে কম হবে কিন্তু উনিশের বেশি যেন না হয় তিনকে তিন তিন দুগুণি ছয় তিন তিন দুগুণি ছয় তিন তিরে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন সাতটা একুশ বেশি হয়ে যাচ্ছে যেহেতু তিন সাতটা একুশ বেশি হয়ে যাচ্ছে তাই আমরা করবো তিন ছয় আঠেরো তিন গুণ ছয় তিন ছয় আঠেরো বিয়োগ করলে নয় থেকে আট বার দিলে এক এক মিলে গেলে বাসন্ন বসে না তো এটা ভাগ ফল আর এটা ভাগ শেষ চলো লিখি ভাগ ফল ভাগ শেষ ভাগ ফল হচ্ছে ষোলো আর ভাগ শেষ এক ঠিক আছে কত সোজা চলো এই অঙ্কটা দেখো বন্ধু এখানে দিয়েছে যে সাতাশকে তিন দিয়ে ভাগ করো আমরা এইভাবে পাতিও করতে পারি কিংবা এরকম ভাবেও করা যেতে পারে তিন দিয়ে মাঝখানে সাতাশ দিয়ে তিনের থেকে যেহেতু দুই ছোট তাই দুটো সংখ্যার মধ্যে আমরা নেবো তিনের ঘর নামটা আমরা সাতাশ অবধি পড়বো তিন ওকে তিন তিন দুগুণি ছয় তিন তিনকে নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো তিন সাতটা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাশ পেয়ে গেছি তিন নং সাতাশ শূন্য এখানে ভাগ ফল এইভাবেও লিখা যায় ভাগ ফল ভাগ শেষ ভাগ শেষ তোমরা আবার এইভাবেও লিখতে পারো কোনো অসুবিধা নেই আমি এইভাবেই লিখলাম তারপরে অঙ্কটা করি চলো এখানে আছে সাতান্ন সাতান্নকে ভাগ করব পাঁচ দিয়ে তো পাঁচ দিয়ে করলে পাঁচ আর পাঁচ মিলে গেল দুটোই এক তাই পাঁচ অককে পাঁচ কিছুই নেই পাঁচে পাঁচে মিলে গেলে বাসন্য বসে না সাত নামিয়ে দিলাম আবার যাবে পাঁচ অককে পাঁচ সাতের থেকে পাঁচ বাদ দিলে দুই থাকে এগারো ভাগ ফল আর দুই ভাগ শেষ ভাগ শেষ আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে টাটা বন্ধু